যুগ যুগ ধরে বইয়ের পাতায় ভালোবাসার বহিঃপ্রকাশ যত গভীর আর বিচিত্রভাবে হয়ে আসছে তা বোধহয় আর কোথাও পাওয়া যায় না। ভালোবাসা আছে বলেই লেখা হয়েছে এত এত কবিতা, গল্প আর উপন্যাস। বইয়ের পাতা খুলে উৎসর্গপত্র পড়লে বইয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কের উপলব্ধি আরও গাঢ় হয়। লেখক তার যত্নে লেখা বইটির উৎসর্গপত্রে ছোট্ট পরিসরে প্রিয়জনের প্রতি প্রকাশ করেন শ্রদ্ধা আর ভালোবাসা। কয়েকটি শব্দে কেউ মুগ্ধতার গল্প বলে যান, কেউ বলেন নিখাদ ভালোবাসার কথা। কারো কারো বইয়ের উৎসর্গপত্রটি পড়ে আবার লেখকের ব্যক্তি জীবনের চড়াই উৎরাই, ভাবনা কিংবা মনোজগতের ভাষাও অনুভব করতে পারেন পাঠক। উৎসর্গ আসলে খুবই গুরুত্বপূর্ণ লেখকের কাছে এবং পাঠকের কাছেও। আমি খেয়াল করে দেখেছি আমার পাঠকরা বলে যে অনেক আগ্রহ নিয়ে উৎসর্গপত্র পড়ে, কথা লিখতে চাই যেটা হয়তো তাকে সবসময় বলা হয় না, সেই কথাগুলো লিখতে চাই উৎসর্গপত্রে। শুধু নাম দিয়ে দেই না, অবশ্যই কিছু বিশেষ কিছু লেখার চেষ্টা করি। প্রত্যেকে আমাকে কিন্তু আমার পুরো জীবনটাকে আগলে রেখেছে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তাই আমার প্রথম বইটিতে যাতে সবার অস্তিত্বের উপস্থিতি থাকে, আমি সেজন্যই সবাইকে উৎসর্গ করেছি। উৎসর্গপত্র লেখকের একান্ত ব্যক্তিগত। এক একজন লেখকের উৎসর্গপত্র লেখার পেছনের আবেগ অনুভূতিও থাকে এক এক রকম। যাদের কাছে আমি নানানভাবে কৃতজ্ঞ, তাদের প্রতি আমি আমার সেই ভালোবাসাটা প্রকাশ করার চেষ্টা করি উৎসর্গ করার মধ্য দিয়ে। প্রথম বই বের হয় তখন অনেক আগ্রহ নিয়ে আমরা লিখি, অন্তত আমার ক্ষেত্রে আমি এটা বলতে পারি। কিন্তু বইয়ের সংখ্যা যখন অনেক বেড়ে যায়, তখন ধরেন এখন আমার বইয়ের সংখ্যা 200 হয়ে গেছে, 200 জন প্রিয় মানুষ খুঁজে বের করা খুবই মুশকিল। বই উৎসর্গ করা যেমন আমরা প্রিয় মানুষকে করে থাকি, তেমনি কখনো কখনো নিজের, কখনো কখনো জাতির হয়ে আমরা আমাদের ঋণ শোধ করার চেষ্টা করি। বই পড়ার আগে পাঠকের সঙ্গে লেখকের পরিচয় হয় উৎসর্গপত্রের মাধ্যমেই। উৎসর্গপত্রের অল্প কিছু শব্দে কতটুকুই বার লেখা যায়, তবু এই অল্প শব্দে লেখক তার প্রিয় মানুষকে বলে যায় হাজারো না বলা কথা। ভালোবাসা আর সম্পর্কের বুনন প্রস্ফুটিত হয়ে ওঠে বইয়ের পাতায়। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।